গাইস ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে 3:30 আর আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি এই কুর্তি পরে। আমি এখন যাব হচ্ছে মাসির বাড়িতে। মাসি অনেকদিন থেকে বলছিল যে মাসির বাড়ি যাই না, আমি একদমই মাসির বাড়ি যাই না, সেজন্য আজকে ভাবলাম এখন মাসির বাড়িতে যাব। এই এখন যাব, তাই আজকের দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই জন্য ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন টোটো ডাকবো, তারপরে যাব মাসির বাড়ি। তো তোমরাও সাথে করে চলো, তোমাদের সাথেও আজকের দিনটাকে শেয়ার করি। তো চলো এখন যাওয়া যাক। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি আসছি মাসির বাড়িতে, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। দাঁড়াও, মাসির বাড়িতে আমার কেন আসতে এত ভালো লাগে ছোটবেলার থেকে, মাসির বাড়িতে ফুল, চারিদিকে ফুলে ফুল, তুমি যেদিকেই তাকাবে ফুল দেখতে পারবে। তোমাদেরকে ফুলগুলোকে শেয়ার করছি, দাঁড়াও। কোন ফুল? হ্যাঁ, আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। মাসিরও খুব ইচ্ছা যে আমি তোমাদেরকে দেখাই সমস্ত ফুল, ওই জন্য ওখান থেকে দাঁড়িয়ে আমাকে বলছে যে ওই ফুলটা দেখা, এই ফুলটা দেখা। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এই ফুলগুলোকে সম্ভবত কি ফুল বলে আমি জানি না, কলাবতী এরকমই হয়তো কিছু একটা ফুল বলে। দেখো মাসির জবা গাছ, হ্যাঁ একটা ফুল গাছ, এদিকে হলুদ, এই দেখো একটা আম গাছ, তাতে একটা ছোট্ট আম হয়েছে। দাঁড়াও আমটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো একটাই আম হয়েছে গাছে। দেখা যাচ্ছে না পিঙ্ক কালারের ফুল, এই যে হলুদ, কলকি ফুল, ছোটোবেলার থেকেই আমার মাসির বাড়িতে আসতে খুব ভালো লাগতো, কারণ আমি ছোটোবেলায় থাকতাম কোয়ার্টারে, আর কোয়ার্টারে তো মানে বাবাদের কোয়ার্টার যে ছিল সেই কোয়ার্টারে হচ্ছে কোনো স্পেস ছিল না, মাঝখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে কিন্তু কোনো গাছ ছিল না, একটা মাত্রই বড় বট গাছ ছিল। সেই জন্য ছোটোবেলায় আমি মাসির বাড়িতে আসলে এই জায়গাগুলোতে খেলতাম। আর আমার মাসির বাড়িতে এই এত সুন্দর খোলা মেলা, এত হাওয়া, এত সুন্দর জন্য আমার খুব ভালো লাগতো মাসির বাড়িতে আসতে। ওই জন্য এই ভালো লাগাটা আমার এখনও আছে, কারণ আমাদের বাড়ি যেখানে সেখানে আমাদের বাড়িতে এতটা খোলামেলা জায়গা নেই। তুমি যদি গাছ লাগাও ওই গাছ টবে লাগাতে হবে, কিন্তু টবে লাগানো গাছ আর মাটিতে লাগানো গাছের মধ্যে অনেক ডিফারেন্স। মাটিতে গাছগুলো যত সুন্দর গ্রোথ পায়, এই যেমন এই গাছগুলো, এগুলো দেখো মাটিতে যেরকম লাগানো, টবে লাগালে জীবনেও এরকম হবে না। আর টবে লাগালে গাছকে অনেক যত্ন করতে হয়, সবসময় তো অত যত্ন করা পসিবল না,
হয়তো কোনো সময় অনেক রকমের ব্যস্ততা থাকে, একদিন জল দিলাম না, ব্যাস গাছ সব মরে গেল সেই জন্য। আর মাটিতে লাগানো থাকলে কি মাটির থেকে নিজেরাই জলেই, দেখো কত সুন্দর। মাটিতে লাগালে গাছকে আর কোনো এক্সট্রা ওরকম গাছকে কেয়ার করতে হয় না, গাছ নিজে থেকে অনেক সুন্দর গ্রোথ হয়, ফুল হয়। সেই জন্য আমার এখনও মাসির বাড়িতে আসতে খুব ভালো লাগে। আর আমি আসলে পরে যতক্ষণ বিকেলবেলা থাকি তখন ততক্ষণ আমি এই জায়গাটাতেই থাকি, ঘুরে ঘুরে এই যে মাঠ গাছ এগুলোই দেখি। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর মাসিকে আমি বলেছিলাম মাসের সময় যে মাসি আমি কিন্তু ব্লগ বানাবো, মাসি বলছে হ্যাঁ হ্যাঁ তুই ব্লগ বানা, আমার গাছ দেখাবি ফুল দেখাবি। বললাম যে একদম একদম, তোমার গাছ ফুল সব দেখাবো। তো আমি এখানে একটু হাঁটাহাঁটি করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সানগ্লাস পরে ফটো শ্যুট করলাম, মাসিকে বললাম মাসি আমাকে একটু ফটো তুলে দাও তো, দাদাকে বললাম, ও দিল না, ঘুমাচ্ছে, ও খুব শয়তানও দেয় না, বলছে দাদা দাদা একটু পরে রোগটা গেলে আমি তোকে তুলে দিব, তাহলে আর কি লাভ বলো তো। শুধু আমি একা একাই এখানে সেলফি তুলছি। প্রচন্ড গরম ভেতরে যাই, এত গরম লাগছিল, তার মধ্যে বাইরে ঘুরে রোদে আরো বেশি গরম লাগছিল। সেজন্য আমি চেঞ্জ করে এখন মাসির নাইটি পরেছি, আর এই যে ফ্যানের নিচে এখন বসে থাকবো। কি করো তুমি? আমি এখন গল্প করি মাসির সাথে, দেন পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমি একটু মাসিকে মেকআপ করে দেব, মাসির মেকআপ করার খুব ইচ্ছা মাসিকে, এই জন্য আমি এখন মেকআপ করে দেব। মাসিকে বলেছি মাসি তুমি অল্প একটু, তোমাকে অল্প মেকআপ করে দিই, তারপরে তুমি একটু শাড়ি পরো, তারপর তোমাকে আমি এখানে বাগানে সুন্দর করে ছবি তুলে দেব। সেই খুশিতে মাসি হচ্ছে এখন শাড়ি পরছে। এবার যদি আমি ভালো ছবি না তুলতে পারি তাহলে আমার কপালে দুঃখ আছে। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। ফেসবুকে অনেক সময় অনেকগুলো হ্যাক, ছোট ছোট হ্যাক চলে আসে না, যে বোতলের মাঝখানে হচ্ছে বিয়ে দিয়ে মাটি দিয়ে তারপরে তার সাথে সার দিয়ে বীজ দিলে পরে গাছ হয়ে যায়। মাসি ওইভাবে পুদিনা গাছ বোতলের মধ্যে লাগিয়েছে, পুদিনা পাতা, দেখো পুদিনা পাতাটা কি সুন্দর করে হয়েছে। এই দেখো এই যে বটল, বটলটার মধ্যে এইভাবে ফুটো করে ভেতরে মাটি আর কি সার হয়তো দিয়েছে আমি জানি না, দিয়ে এরকম করে পুদিনার ডাল গুঁজে দিয়েছে, ফুটোগুলো দিয়ে সব গাছ হয়েছে, কি সুন্দর দেখ। আমি তো এইভাবে ব্লগ করছি আর ওপরে ওইখান থেকে একজন দেখছে, দেখে ভাবছে যে মাথাটা মনে হয় মেয়েটার পুরোপুরি খারাপ হয়ে গেছে, একা একা ফোন নিয়ে এইভাবে কথা বলছে, ফোনের দিকে তাকিয়ে বুঝবে না তো যে আমি ব্লগ করছি। আমিও একটু অকওয়ার্ড ফিল করে এদিকে চলে আসলাম। চলে এসছে এবার মাসি শাড়ি পরে, এবার মাসিকে আমার ছবি তুলে দিতে হবে, তো আমি ছবি তুলে দিই। পছন্দ হয়নি আমার তুলে দেওয়া ছবি, বলছে না থাক তোর তুলে দিতে লাগবে না, বলতে তো পারছে না পছন্দ হয়নি, বলছে দাঁড়া আমি আমার নিজের ফোন নিয়ে এসে সেলফি তুলি। কেমন আমি কেমন বাজে ফটোগ্রাফার, সত্যি আমার তুলে দেওয়া ফটো কারো পছন্দ হয় না, কিন্তু ভালো করেই তোলার চেষ্টা করি।
তোমাদেরকে আমি দেখাই। হ্যাঁ, আমি তোমাদের সাথে কথা বলছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে হলুদ রঙের বাড়িটা, তিনতলার থেকে মহিলা দাঁড়িয়ে আমাকে কনস্ট্যান্ট দেখে যাচ্ছে, যে মেয়েটার একবারেই মাথাটা শেষ। উনি বুঝতেই পারছে না যে কি করছে ফোন নিয়ে, কেন ঘুরে ঘুরে ফোন নিয়ে ফোনের দিকে তাকিয়ে কথা বলছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে আমি কি ভিডিও কল করছি, তো আছে ভিডিও কল করছে তো এভাবে কথা বলছে কেন ঘুরে ঘুরে। এই দেখো এই ফুলগুলো, এগুলো যে কি ভালো লাগে, অনেক কষ্টে আমি এদেরকে আনতে পেরেছি, জুম করে ব্রাইটনেস বাড়িয়ে। এই যে সারাটা গাছে এরকম ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব। ওই মোড়কতে ঠিক আছে, আসি তাহলে আমি। ঠিক আছে, হ্যাঁ, টাটা। চলে এসছি বাড়িতে। উফ, এ বাবা, এত গরম, এসি চালাতে হবে, দাঁড়াও। ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করব, দেন ফ্রেশ হয়ে স্মুদি খাবো। তো আমি চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে গেছি, এখন খাচ্ছি আমার স্মুদি। দেখো বাইরে কত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো স্মুদি খাওয়ার পর জেঠুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, টিভি দেখলাম। জেঠুর সাথে প্রত্যেক দিন একটু সময় আমি টিভি দেখি, দিয়ে কে জিতবে কে হারবে এগুলো নিয়ে আলোচনা করি। যাই হোক, ওগুলো করার পর এখন বাজে তোমার 10:15, আর বাইরে হচ্ছে বিভৎস ঝড়, মানে এত ঝড় আমার ভয়ই লাগছে। আর আমি ঠাকুর ডাকছি যে ঠাকুর প্লিজ ঝড়টা কমিয়ে দাও, কারণ এরকম ঝড় হচ্ছে না যে গরিব মানুষের বাড়িঘর উড়ে যাবার মতন ঝড়, ওই জন্য একটু একটু ভয় পাচ্ছি এখন। অন্য সময় আমার ঝড় বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই ঝড়টা খুবই বিভৎস হচ্ছে। তাই প্রে করি যাতে সব কিছু ঠিক থাকে, খুব খারাপ অবস্থা, যত তাড়াতাড়ি কমে যায় ঝড় ততই ভালো। তো আজকে আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ একটু পরে কারেন্টও চলে যেতে পারে যেরকম অবস্থা হচ্ছে বাইরে, তাই জন্য আর এই ব্লগটাকে আমি লম্বা করব না। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আজ আমি আসি, টাটা। Got a bad bitch, little thinky thigh.